বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিউ একটি রাশিয়ান আর্নিং সাইট রিভিউ করতে যাচ্ছি, যে সাইটে আপনারা মোবাইল ফোন এবং ল্যাপটপ দিয়ে উভয় ডিভাইসই কিন্তু এখানে আর্নিং করতে পারবেন। এখান থেকে আর্নিং করা টাকাটা আপনারা যতটুকু ইনকাম করবেন ততটুকুই কিন্তু উইথড্র করে নিতে পারবেন। আপনারা অনেকেই জানেন যে বাহিরের যে সাইটগুলো থাকে, বিদেশি সাইট, সেই সাইটগুলো থেকে কিন্তু আমাদের পেমেন্ট করে, 100% পেমেন্ট করে, যেহেতু একটি বিদেশি সাইট, এটি একটি রাশিয়ান সাইট। এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, সেক্ষেত্রে আপনি দেখবেন এখানে কিন্তু 45টা কান্ট্রির লোক এখানে কাজ করতেছে এবং এখানে কিন্তু 16,55,367 জন ইউজার কিন্তু বর্তমানে আছে, এবং এইখান থেকে কিন্তু হিউজ পরিমাণে আর্নিং করা যাচ্ছে। তো যেহেতু এখান থেকে ইনকাম করা যাচ্ছে, সেক্ষেত্রে আমি আপনাদের সামনে রিভিউ করতেছি। অনেকেই মোবাইল ফোন দিয়ে ছোট ছোট কাজ করে আর্নিং করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তবু সেই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল এই জব সাইটের এই লিঙ্কটি আমি আমার ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে দিব, সেখানে আপনারা যে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে নিয়ে আসবে এবং আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, এরকম একটি ইন্টারফেস শো করার পরে আপনারা এখানে কয়েকটা সেকশন দেখতে পাবেন। তো এখানে আপনারা যদি দেখেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই, এখানে ঢোকার পরে, অ্যাকাউন্ট করার পরে এখানে দুইটা সিস্টেম আছে, একটি হচ্ছে প্রমোশন আর এখানে দেখতে পাচ্ছেন আর্নিং। তো যেহেতু আমরা এখান থেকে আর্নিং করব, আমরা এখান থেকে আর্নিং সেকশনে ক্লিক করে দিব। তো অবশ্যই আর্নিং সেকশনে ক্লিক করে দিবেন। দেন আর্নিং সেকশনে ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন আর্নিং ইমেল, এখানে নিচে আর একটু নিচে চলে আসবেন, স্ক্রল ডাউন করে এখানে দেখবেন আর্ন মানি নামে একটি অপশন কিন্তু এখানে শো করেছে। তো এখান থেকে জাস্ট আর্ন মানি অপশনে ক্লিক করে দিবেন। আপনারা চাইলে মোর ডিটেলসে ক্লিক করে মোর ডিটেলস দেখতে পারেন আরও। তো যাই হোক, আর্ন মানিতে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ফর্ম ওপেন হবে। এখান থেকে আপনারা মূলত এই যে দুইটা সেকশন আছে, আপনারা এখানে জাস্ট এই সেকশনটাই সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা এখানে আর্নিং করব, এখান থেকে অ্যাডভার্টাইজার এটা সিলেক্ট করবেন না, তো আমরা জাস্ট ওইটা সিলেক্ট করে দিব। দেন আমরা একটু স্ক্রল ডাউন করে উপরে চলে আসব। আসার পরে এই সেকশনটাতে আপনাদের ইমেলটি দিতে হবে, আপনাদের ইমেল, জিমেল যেটা থাকুক এই ঘরে দিবেন। দেন এখানে একটি পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটি কিন্তু আপনারা এখানে দিবেন। এরপরে এই আই এগ্রি যে এখানে একটি টিক মার্ক করে দিবেন। এরপর সাইন আপে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে যাবে। আপনাদের ইমেলে একটি লিঙ্ক যেতে পারে, সেটি আপনারা কনফার্ম করে নেবেন। তো জাস্ট আমি এগুলো দিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার সব ডিটেলস দিয়েছি। দেন এবার সাইন আপে ক্লিক করে দিব। তো এইভাবে সাইন আপে ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু একটি অ্যাকাউন্ট কিন্তু খুব সহজে ক্রিয়েট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট উইথড্র। তো এখান থেকে জাস্ট আমাদের যেটি করতে হবে, আর্ন মানির জন্য অ্যাক্টিভ করতে হবে গেট দ্য কোড এই সেকশনে। এখানে কিন্তু কংগ্রাচুলেশন জানিয়েছে, এবং আমাদের উপরে যদি একটু দেখি, আমরা একটু উপরে, তো এখান থেকে দেখতে পাবেন গেট দ্য কোড আছে। এখান থেকে এটা দিয়ে এটাতে একটা ক্লিক করে দিবেন। তো এই সেকশনে একটি ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন দিস দি লেটার হ্যাজ বিন সেন্ড, ডিটেকাম চেক দ্য স্পাম ফোল্ডার। তো আপনার ইমেলে স্পাম ফোল্ডারে একটি লিঙ্ক এসে সেটা আপনার এখানে দিতে হবে। তো চলুন আমাদের ইমেলে চলে যাই, সেখান থেকে আমরা জাস্ট এটা করে নিচ্ছি। তো আমরা এখান থেকে আমাদের জিমেলে চলে আসলাম। জিমেলে আসার পরে আমরা জাস্ট যে লিঙ্কটা আসছে সেটা দিয়ে অ্যাক্টিভ করে নিব। তো এখান থেকে মূলত আমার সেই জিমেলটি আমি সিলেক্ট করে দিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা মেল কিন্তু এখানে চলে আসছে, সেই আইপি ওয়েব থেকে এই একটি এবং এই একটি। তো আমাদের প্রথমটাতে ক্লিক করলে আমাদের কিছুই নাই সম্ভবত, মেবি এখান থেকে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস জানিয়েছে কনফার্ম ইমেল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই কনফার্ম ইমেলে ক্লিক করে দিব। তো এখান থেকে কনফার্ম ইমেলে ক্লিক করে দিলে আমাদের কিন্তু ইমেলটা কনফার্ম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কনফার্ম হয়ে গেছে। এরপরে একটু ব্যাগে চলে আসবো আমরা। ব্যাগে আসার পরে আমরা পরের যে ইটা আছে সেটাতে ক্লিক করে দিব। দেন এখান থেকে অ্যাক্টিভেশন করার জন্য একটি লিঙ্ক দিয়েছে, দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাতে আমরা ক্লিক করে দিব। তো আমরা এই লিঙ্কে যখন ক্লিক করব আমাদের কিন্তু সেই সাইটে নিয়ে আসবে। তো এটা অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের, বাস এখানে আর কাজ নেই। এবার আমাদের এখানে লগ ইন করতে হবে। তো এখান থেকে আমরা লগ ইন করার জন্য এই যে থ্রি ডট এখানে ক্লিক করে দিব, কিন্তু সেখানে না, আমরা জাস্ট এখানে যে ম্যান আইকন আছে, আমাদের অ্যাকাউন্টটি অলরেডি লগ ইন করা আছে। তো আমরা এখান থেকে আমাদের কিন্তু লগ ইন করতে হবে না, আমরা জাস্ট এখান থেকে এই কর্নারে দেখতে পাবেন যে থ্রি লাইন আছে মেনু বার, এখানে ক্লিক করে দিব।
দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আর্নিং করব করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা এটা ডেস্কটপ সাইট করে নিব। এখান থেকে এই কর্নারে ক্লিক করে ব্রাউজারটিতে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট করে নিব। দেন দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ সাইট, আপনারা ডেস্কটপ মোডে কাজ করলে আপনারা বুঝতে সহজ হবে, যেহেতু আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে টিক মার্ক করে দিব। দেন আমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করেছে। এরপরে আমরা সেই থ্রি ডট মানে থ্রি লাইনে ক্লিক করে দিব। তো আমরা এই থ্রি লাইনে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে আর্নিং একটা সেকশন দেখতে পাচ্ছেন, এখানে আর্নিং সেকশনে ক্লিক করে দিবেন। এখানে আর্নিং যে সেকশনটি আছে সেখানে ক্লিক করে দিবেন। আর্নিং সেকশনে ক্লিক করলে এখানে অসংখ্য কাজ কিন্তু এখানে আছে, আপনারা এক এক করে করে নেবেন। দেখতে পাচ্ছেন সার্ফিং আছে, সোশ্যাল টাস্ক, ভিআইপি টাস্ক। তো আমি আপনাদেরকে সার্ফিংয়ে ক্লিক করে দেখাচ্ছি। আমি যখন সার্ফিংয়ে ক্লিক করে দিব, দেখেন এখানে কিন্তু আমাদের আর্নিংয়ের এই সার্ফিং সেকশনে যখন আমি ক্লিক করব, আমাদের সামনে অন্য একটি পেজ ওপেন হবে। এবং এখানে কিন্তু এই কাজগুলো আপনাদেরকে যদি আমি দেখাই, দেখেন এখানে একটি ইউটিউবের ভিডিও আছে, যে ভিডিওটি দেখলে কিন্তু আপনাদের এখানে ইনকাম হবে। এবং এখানে কিন্তু কাউন্ট হচ্ছে, দেখেন আমি সার্ফিংয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের কাউন্ট হচ্ছে। কিন্তু নিচে যদি একটু স্ক্রল ডাউন করে চলে আসেন, এই সেকেন্ডটা যে কাউন্ট হচ্ছে এই সেকেন্ডটা আমরা জাস্ট এই ভিডিওটা দেখতে হবে। এইভাবে জাস্ট ক্লিক করার বিনিময় কিন্তু আমাদের এই ডলারটা কিন্তু দিয়ে দিবে। এখান থেকে মূলত এইভাবে প্রত্যেকটা সেকশনে আপনি যখন ক্লিক করবেন এরকম সময় কাউন্ট হবে, এবং এখান থেকে কিন্তু আপনার আর্নিংটা হবে। তো যতক্ষণ এখানে সময় কাউন্ট হয় ততক্ষণ কিন্তু এখানে থাকতে হবে। দেন এখানে আপনাদের যে কাজটি করতে হবে, নিচে এ পাশে যদি একটু স্লাইড করে আসেন, এখানে একটি পিকচার দেখতে পাচ্ছেন, ইমেজ। তো এই ইমেজটা যদি আমি আপনাদেরকে দেখাই, তো এরকম ইমেজ, এই ইমেজটা এখানে অনেকগুলো ইমেজ শো করবে। আর একটু এই পাশে যদি আসেন আপনি, সেক্ষেত্রে এখান থেকে সেই এই যে ইমেজটি, এই ইমেজটি এখানে অনেকগুলো এলোমেলো ইমেজ দিবে। এর ভিতর থেকে জাস্ট আপনাকে এই ইমেজটি সিলেক্ট করতে বলবে। জাস্ট এই ক্যাপচাটা সলভ করবেন, আপনার কাজ কিন্তু হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু আমাদের সেই সময়টা কাউন্ট হচ্ছে। তো আমাদের সময়টা কাউন্ট হতে হতে আমরা একটু ভিডিওটা একটু পজ করছি, কারণ যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট একটু ভিডিওটি পজ করে নিচ্ছি আমি। তো দেখুন সার্ফিংয়ের প্রত্যেকটা কাজই এরকম, নিচে আসলে দেখবেন ওপেন করার সাথে সাথে নিচে কিন্তু সময় কাউন্ট হবে, এবং এই কাউন্টিং পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমার কিন্তু ব্যালেন্স কিন্তু বর্তমানে জিরো, যেহেতু আমি মাত্র অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি। দেন এখান থেকে যদি আপনারা কোনো কাজ না বোঝেন, সেক্ষেত্রে নিচেই কিন্তু এই যে স্কিপ একটি অপশন আছে, এই জাস্ট স্কিপে ক্লিক করে আপনি এটা স্কিপ করে দিলে পরবর্তী কাজটি আসবে। তো এবার একটু স্লাইড করে এই পাশে চলে আসবে। এই পাশে আসার পরে আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে এই এরকম একটি ইমেজ সিলেক্ট করতে বলছে। এখানে যে ইমেজটা থাকবে সেই ইমেজটা আপনাদেরকে এই পাশে এর ভিতরে সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন ওইখানে বাটারফ্লাই ছিল, তো আমরা জাস্ট এই বাটারফ্লাইটি হচ্ছে এটা, তো আমরা জাস্ট এটা সিলেক্ট করব। তো এখানে সিলেক্ট করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু আরেকটু লোডিং হবে। দেন আমাদের কাজটা কিন্তু ওই কাজটি শেষ, নেক্সট আরেকটা পেজে কিন্তু আমাদের নিয়ে আসছে। এখান থেকে কিন্তু আবারও কিন্তু এখানে সময় কাউন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনাদের এই সার্ফিংয়ের এই কাজগুলো আপনারা করে নেবেন। দেন ওই পাশে ক্যাপচাটা সলভ করে নেবেন। তো দেখেন আমি একটু ব্যাগে চলে আসি। তো ব্যাগে চলে আসে আমি আমার সেই সাইটে কিন্তু আমি আবার প্রবেশ করব। আমার এখান থেকে একটু বেরিয়ে গেছে, দেখেন আমি আবার অ্যাকাউন্টে আবার প্রবেশ করব। তো এখান থেকে মূলত এইভাবে আপনারা এখান থেকে কাজগুলো করবেন। এরপরে আপনাদের এই সেকশনে আসার পরে আপনাদের এখান থেকে অ্যাকাউন্টটি, অনেকে বলেন যে সোশ্যাল যে আর্নিং যে এগুলো জবগুলো সেটা কোথায় পাবেন, সেটার জন্য আপনাদেরকে এই যে লিঙ্ক একটি অপশন আছে, এই লিঙ্ক অপশনে ক্লিক করে আপনাদের সেই সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি সেই লিঙ্কগুলো অ্যাড করে দেন, আপনাদের কিন্তু এখান থেকে এই সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো আছে সেটি আপনারা পাবেন। তো এখান থেকে মূলত ছোটো ছোটো টাস্ক কিন্তু কমপ্লিট করে দেন, এখান থেকে এগুলো কিন্তু কমপ্লিট করে আপনারা সেভ দিয়ে দিবেন, হিউজ পরিমাণে ইনকাম কিন্তু এখান থেকে করতে পারবেন। তো এবার আমি আপনাদেরকে দেখাই, আবার যদি আমি কর্নারে চলে আসি থ্রি লাইন মেনুতে, সেখানে যদি আবার আর্নিং সেকশনে ক্লিক করে দিই, আর্নিং সেকশনে ক্লিক করে দিলে এখান থেকে এখানে রেফারেল করে আপনারা আর্নিং করতে পারবেন। এখানে রেফারেল একটা সিস্টেম আছে, এখানে ক্লিক করলে রেফারেল লিঙ্ক দিবে আপনাকে, দেখেন রেফারেল লিঙ্ক। সেই লিঙ্কটার মাধ্যমে যদি আপনারা কাউকে জয়েন করেন, এই যে একটি লিঙ্ক দিয়েছে, এগুলোর মাধ্যমে কিন্তু আপনার আপনার যে জয়েন করবে সে তো আর্নিং করবেই, আপনি আর্নিং করতে পারবেন। তো দেখেন এখানে এই কোন কোন সিস্টেমে রেফারেলে কী পরিমাণে পাবেন সম্পূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া আছে, তো এটা সবাই পারবেন। এবার আমি আবার দেখাই, এই থ্রি লাইন মেনুতে ক্লিক করে আপনারা এক এক করে প্রত্যেকটা কাজ আপনারা এখান থেকে করে নেবেন। এবং আপনাদের এখান থেকে যে আপনাদের উইথড্র ফান্ড, টাকাটা উইথড্র করে নেওয়ার জন্য যে উইথড্র ফান্ড যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটি
অ্যাড করতে বলছে, তো এখানে মিনিমাম চার্জ 0.4 সেন্ট হলে কিন্তু এই দেখেন উইথড্র করে নেওয়া যায়। তো কোন কোন মাধ্যমে নেওয়া যাবে সম্পূর্ণ প্রসেস এখানে দেওয়া আছে। তো এটার জন্য আপনাদের এখানে আসার পরে উইথড্র ফানে অ্যাড পেমেন্ট এই দেখেন ডিটেলস এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিয়ে আপনাদের যেই ইয়ের মাধ্যমে টাকাটা নিতে চান সেটাই আপনারা এখানে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে পেয়ার আছে, এখানে পারফেক্ট মানি আছে, এগুলোর মাধ্যমে আপনারা এগুলো সিলেক্ট পেয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো পেয়ারের মাধ্যমে নেবেন আপনারা, আপনারা যারা সেখান থেকে অ্যাক্সেস করে টাকা নেওয়া যায় বিকাশে। তো এখান থেকে অসংখ্য লাইট কয়েনের মাধ্যমে আছে, এখান থেকে লাইট কয়েন আছে, এখান থেকে ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে নিতে পারবেন। তো আপনাদের যাদের পেয়ার অ্যাকাউন্ট নেই তারা আমার এই চ্যানেলেই ভিডিও দেওয়া আছে, সেখান থেকে একটি ভিডিও দেখে আপনারা জাস্ট এই পেয়ারের অ্যাড্রেসটি এখানে দিয়ে জাস্ট এই নিচে কর্নারে সেভ অপশনে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু সেভ হয়ে যাবে এবং আপনারা এখান থেকে খুব ইজি প্রসেসে টাকাটা কিন্তু উইথড্র করে নিতে পারবেন। তো এইভাবে মূলত এখান থেকে জাস্ট এই থ্রি লাইনে ক্লিক করে দিবেন, দিয়ে এখান থেকে আপনারা আর্নিং যে সেকশন আছে আর্নিং সেকশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে এই কাজগুলো প্রত্যেকটা কাজই কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই কাজগুলো করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে আবার একটু সার্ফিংয়ে ক্লিক করে দিই সেক্ষেত্রে আমি দেখাই আপনাদেরকে একটি কাজ করে এখান থেকে যে কী পরিমাণে ই শো করবে। এখান থেকে দেখেন এখানে কিন্তু আরেকটি কাজ, এখানে একটি ভিডিও আছে, আপনারা চাইলে এই ভিডিওটা দেখেও কিন্তু এখানে কাজ করতে পারেন। তো এখানে প্রত্যেকটা কাজে যখন সার্ফিংয়ে আসবেন নিচে কিন্তু চলে আসবে, দেখেন নিচে চলে আসবে এখানে কাউন্টিং অপশন, এখানে এই টাইমটা আপনাদের অপেক্ষা করতে হবে এবং দেন এই পাশে যে স্ক্রল ডাউন করলে দেখেন এখানে কিন্তু সেই ক্যাপচা দিবে, সেম এখানে যে পিকচারটা আছে সেই পিকচারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন শেষ। তো এখান থেকে যে কাজটি বুঝবেন না এখানে দেখেন এই যে স্কিপ অপশন আছে, আপনি চাইলে এখান থেকে স্কিপ করে দিতে পারবেন। তো যাই হোক প্রত্যেকটা কাজই এইভাবে করতে হবে সার্ফিংয়ে। তো এখান থেকে আপনারা মূলত এই কাজটা করবেন, যেহেতু এটি একটি রাশিয়ান সাইট সেহেতু এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করা যাচ্ছে, আপনারা প্রত্যেকেই করবেন। তো এখান থেকে আপনারা ওনাদের টেলিগ্রাম যে ই আছে বট এখানে ক্লিক করে চাইলে টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারেন, আপনাদের কোনো প্রবলেম থাকলে এখান থেকে আপনারা সলভ করতে পারবেন। এছাড়াও এখানে কারা কারা আর্নিং করতেছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন ওনাদের টেলিগ্রাম বটে, যদি এই যে এখানে স্টার্টে ক্লিক করে দেবেন জয়েন হলে নিলে। তো এইভাবে কিন্তু মূলত এখান থেকে ইনকাম করা যাচ্ছে এবং আপনাদের ব্যালেন্সটা আপনারা এখানে দেখতে পাবেন, এই থ্রি লাইন ডটে ক্লিক করলে আপনাদের এখান থেকে উপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখন ব্যালেন্স 00, এখানে কিন্তু আপনারা সেই ব্যালেন্সটা দেখতে পাবেন এবং এই ম্যান আইকনে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এখান থেকে প্রোফাইলটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখানেও আপনাদের আর্নিংটা দেখাবে, এখানে দেখতে পাচ্ছেন 0 এখানে ডলার কত ডলার হয়েছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের বিষয়ে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।